স্কর্পিও গাড়ি চড়ে ভুলে নেতা হওয়া যায় না মন্তব্য সমীরের আর 15 মাস পরে বিধানসভা সেই কথাই স্মরণ করিয়ে দিলেন সমীর দলের বিজয় সম্মেলনীতে হাজির হয়ে দলের উদ্দেশ্যে তার বার্তা জুনিয়র ডাক্তারদের বার্তা কোনালে জুনিয়র ডাক্তারদের আলোচনা ভেস্তে না দেওয়ার আবেদন তার আরো মন্তব্য স্বাস্থ্য ধর্মঘট হলে রোগীর ক্ষতি হয় সেই সঙ্গে দেবাশিস হালদার অনিকেত মাহাতো নামে এফআইআর করার কথা শোনা যায় কোনালের মুখে আপনারা অনশন তুলে নিন আজকে যে বৈঠক আছে সদর্থকভাবে সারাদিন কোনো বাম বা অতিবামের কারুর কোনো প্ররোচনায় পা দিয়ে পরিকল্পিতভাবে এই বৈঠকটা জেদাজেদিতে নিয়ে গিয়ে ভেস্তে দেবেন না কৃতি মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের ঘরের ছেলেমেয়েরা অবস্থান অনশনটা তুলে নিন আলোচনার মধ্যে বাকি যেটুকু যা আছে মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো রয়েছেন আর যদি কারুর কোনো বাম অতিবামের প্ররোচনায় পা দিয়ে আপনারা আজকের বৈঠক ভেস্তে দেন এবং আগামীকাল মঙ্গলবার যদি জোর করে স্বাস্থ্য ধর্মঘটের নামে কোনো অরাজকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন এবং সারা বাংলায় যদি কোনো ঈশ্বর না করেন কোনো রোগীর কোনো ক্ষতি হয় তাহলে সবাই প্রস্তুত থাকুন যে যেখানে যার নিকটবর্তী থানা এই ডক্টর দেবাশিস হালদার ডক্টর অনিকেত মাহাতো যারা এই বিশৃঙ্খলার মাতব্বর এদের নামে এফআইআর করুন তার সঙ্গে সংশ্লিষ্ট যে সংস্থা এবং সংশ্লিষ্ট যে ডাক্তার তাদের নামও যোগদান করিয়ে দিন তার সঙ্গে সেই এফআইআরে ইনক্লুড রাখুন তার মধ্যে সূত্রের খবর ডক্টর কিঞ্জল নন্দ প্রকাশ্যে ওদের হয়ে থাকলেও মন থেকেই অরাজকতা সাড়া দিচ্ছেন না ফলে এফআইআরে ডক্টর কিঞ্জল নন্দর নাম আপনারা ইনক্লুড করবেন না আপনারা ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কটাক্ষ বিধায়ক শওকত মোল্লার যেমনটা জানা যাচ্ছে সিপিএম এর দালাল ডাক্তাররা ফায়দা তোলার চেষ্টা করছে ধর্মতলায় সয়ে উই ওয়ান জাস্টিস এর নামে বাংলাকে কঠিন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে অনশনরত ডাক্তারদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর সব দাবি পূরণ করেছেন তারপরেও কেন আন্দোলন কিছু সিপিএম এর দালাল ডাক্তাররা তারা আজকের বিভিন্নভাবে এই বাংলাকে কলুষিত করার জন্য ধর্মতলার রাজপথে যখন সার্বজনীন উৎসব বাঙালির উৎসব যখন গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ মাতোয়ারা যে উৎসব পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করেছে আজকের সেই উৎসবটাকে সেই সময়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য খালি শুয়ে শুয়ে উই ওয়ান জাস্টিস এই করে করে গোটা বাংলাটাকে কঠিন পরিস্থিতি দিকে আজকে ঠেলে দিচ্ছে রাজ্য সড়কে চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ চাঁদার দাবিতে ভাঙা হলো লরির হেডলাইট আরামবাগ রাজ্য সড়কে চন্দ্রকোনা জোড়া এলাকার ঘটনা ঘটনার জেরে বিক্ষোভ চালকদের দুর্নীতি থ্রেড কালচারের অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে বিক্ষোভ ডাক্তার সহ হাসপাতালের কর্মীদের হাসপাতালের সুরক্ষা অধ্যক্ষের পদত্যাগ সহ 12 দফা দাবিতে বিক্ষোভ ডাক্তারদের